हेलो फ्रेंड्स, वेलकम टू सिहरण। आज के भिडियो एम एक खबर जानते चले जेटा मेन नार्सिंग वेस्ट बेंगल नार्सिंग खूब ही आनंद कारण किछुदिन आगे वेस्ट बेंगल नार्सिंग काउंसिल पक्ष के नोटिस प्रकाशित करने बला नार्सिंग सीट संख्या कमते चले नोटिस अनुजाई एखो पर्त जो रिपोर्ट रही है से ही रिपोर्ट अनुजाई एखो नार्सिंग सीट संख्या कमे रही है एमक ऐले सीट संख्याओ आगे तुलन कूड़ी कमाना हो किन्तु तार साथे आज के भिडियो खूब आनंद कारण पश्चिमबंगे और एक प्राइवेट नार्सिंग ट्रेनिंग स्कूल फॉर मेल ओपेन होते चले मेल नार्सिंग ट्रेनिंग स्कूल ओपेन होच्छे मुर्शिदाबाद जिले मुर्शिदाबाद मेल नार्सिंग ट्रेनिंग स्कूल ए स्कूलटी एखोनो किन्तु WBNC बा वेस्ट बेंगल नार्सिंग काउंसिलर जो अफिसियल वेबसाइट रही है सेखाने एखोनो प्रकाश करा हयनि किन्तु स्टूडेंटदेर एडमिशन नेवार जोन्नो एवं तादेरके ट्रेनिंग देवार जोन्नो ए स्कूल के अप्रूवाल देवा हुए छे अर्थात ए स्कूलटी किन्तु एखन WBNC बा वेस्ट बेंगल नार्सिंग काउंसिल द्वारा एफिलिएटेड सुतरां आमरा आशा करते पारी आर किछुदिनेर मध्येई ए स्कूलटीकेओ WBNC-r जे अफिसियल वेबसाइट रही है सेई वेबसाइटेओ किछुदिनेर मध्ये नामटी घोषणा करा हबे। आगेर बछर छिलो चारटी नार्सिंग ट्रेनिंग स्कूल किन्तु ए बछर केयर एंड किओ नार्सिंग ट्रेनिंग स्कूल के आपातत बाद देवा हुए छे तबु आमरा आशा करते पारी ए केयर एंड किओ नार्सिंग ट्रेनिंग स्कूलटीओ ए बछर एडमिशनेर सुजोग पाबे बा एखाने स्टूडेंट एडमिशन निते पारबे एबं तार साथे साथे मुर्शिदाबाद नार्सिंग ट्रेनिंग स्कूल फर GNM एंड BSc एखानेओ किन्तु स्टूडेंटरा एडमिशन निते पारबे। आमरा ए आशा राखछि कारण कखनोई कोनो एकटी स्कूल चालू करार पर सेखाने जदि कोनो एकटी इयारे स्टूडेंटरा एडमिशन निये थाके से स्कूलके किन्तु हठात् करे बंध करे देवा जाय ना। ताई आमरा आशा करछि ए केयर एंड हियरेओ नार्सिंग ट्रेनिंग ओपेन हये जाबे बा एडमिशन ओपेन हये जाबे। तोमरा एडमिशन नेवार आगे अवश्य एकटु वेट करबे एबं तोमरा सकले जानो वेस्ट बेंगल जयेंट एंट्रान्स एक्सामिनेशन दिये तबेई किन्तु GNM एबं ANM-এ चान्स पावा जाय बा तोमरा सरकारी बोलो बा प्राइवेट स्कूल बोलो तोमादेरके किन्तु एडमिशन निते गेले एई WBJEE बा जयेंट एंट्रान्स एक्सामिनेशनेर परीक्षा तोमादेरके दितेई हबे। তাই তোমরা অ্যাডমিশন নেওয়ার আগে ওয়েট করো, ভালোভাবে যাচাই করে নাও তোমরা কোন প্রাইভেট স্কুলে অ্যাডমিশন নেবে এবং কোনটাতে অ্যাডমিশন নিলে তোমাদের পক্ষে ভালো হবে বা কোনটার খরচ কি রকম রয়েছে, কোথায় কি রকম খরচ রয়েছে অবশ্যই জেনে শুনে তারপরে অ্যাডমিশন নেবে। এবং আরেকটি ভালো কথা বলে রাখি, যারা প্রাইভেটে অ্যাডমিশন নেবে অবশ্যই ভালোভাবে তার ইনফ্রাস্ট্রাকচার কি কি রয়েছে, সেখানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করার কি কি ফ্যাসিলিটি রয়েছে বা সেখানে কোনো হোস্টেলের ফ্যাসিলিটি রয়েছে কিনা বা কোথায় তোমরা প্র্যাকটিস করতে পারবে এটি অবশ্যই দেখে নেবে। এমনিতেই এই বছর কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট নার্সিং এ ফেল করেছে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে ফাইনাল এক্সামিনেশন হয়েছে সেখানে দেখা গেছে হিউজ পরিমাণ স্টুডেন্ট ফেল করেছে, মেইনলি প্রাইভেট থেকেও প্রচুর পরিমাণ স্টুডেন্ট ফেল করেছে, প্রায় 19% স্টুডেন্ট প্রাইভেট থেকে ফেল করেছে এবং গভর্নমেন্ট থেকে 9% স্টুডেন্ট ফেল করেছে। তাই তোমরা অবশ্যই প্রাইভেট ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেবে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব মুর্শিদাবাদ নার্সিং ট্রেনিং স্কুলে কতজন অ্যাডমিশন নিতে পারবে বা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে এবং এখানে কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় এবং সবশেষে এখানে অ্যাডমিশন নিতে গেলে খরচ তোমাদেরকে কতটা পে করতে হবে, কোন ইয়ারে কতটা অ্যামাউন্ট পে করতে হবে এই পুরো বিষয়টি আমরা আজকের ভিডিওতে জানতে চলেছি। চলো আমরা পুরো ব্যাপারটি এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। দেখো, স্কুলটির নাম মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট মেল, অ্যাফিলিয়েটেড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ইউনিভার্সিটি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা WBNC অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ইউনিভার্সিটি এবং WBNC এবং INC দ্বারা অ্যাফিলিয়েটেড। যেহেতু এখানে BSc নার্সিং করানো হবে তাই এটি ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ইউনিভার্সিটির দ্বারাও অ্যাফিলিয়েটেড। এই স্কুলটি ওপেন হয়েছে বহরমপুর কালিকাপুর রোড স্টেশন রোড শিল্প তালুক মুর্শিদাবাদ এবং পিন নম্বর 742101 ওয়েস্ট বেঙ্গল বহরমপুর মুর্শিদাবাদে এই স্কুলটি ওপেন হয়েছে। তোমরা স্কুলটির ওভারঅল একটি লুক দেখতে পাচ্ছ, মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট মেল। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই ওয়েট করবে এবং নোটিশ দেওয়ার পরেই কিন্তু অ্যাডমিশন নেবে। এবার আমরা দেখে নিচ্ছি যারা এই স্কুলে অ্যাডমিশন নিতে চাও বা এই স্কুল থেকে পড়াশোনা করতে চাও তাদের কত টাকা খরচ হতে পারে বা তাদের ফি স্ট্রাকচার কী রয়েছে। যারা GNM কোর্স করতে চাও তাদের টোটাল খরচ রয়েছে 5,48,000 টাকা, এটি কিন্তু 3 বছরে তোমাদেরকে পে করতে হবে। প্রথম বছরে তোমাদেরকে পে করতে হবে 2,40,000 টাকা, সেকেন্ড ইয়ারে পে করতে হবে 1,54,000 টাকা এবং থার্ড ইয়ারে পে করতে হবে বাকি 1,54,000 টাকা। টোটাল 5,48,000 টাকা, এটি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ এডুকেশান পারপাসে পে করতে হবে। এখানে এই টেবিলের মাধ্যমে ভালোভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে কোন পারপাসে তোমাদের থেকে কত টাকা নেওয়া হচ্ছে। প্রথমে অ্যাডমিশন ফিস নেওয়া হচ্ছে 1,00,000 টাকা এবং তারপর রয়েছে ইয়ারলি টিউশন ফিস 1,05,000 টাকা, ক্লিনিক্যাল ট্রেনিং ফিস 12,000 টাকা, লাইব্রেরি ফিস 4,000 টাকা, রিক্রিয়েশনাল কালচারাল অ্যান্ড স্পোর্টস ফি 5,000 টাকা, ট্রান্সপোর্ট ফিস
14,000 টাকা। এইভাবে তোমাদেরকে ফার্স্ট ইয়ারে দিতে হবে 2,40,000 টাকা এবং সেকেন্ড ইয়ারে তোমরা দেখে নিতে পারছো কোন কোন পারপাসে তোমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। আবারও বলছি এটা কিন্তু তোমাদের শুধুমাত্র এডুকেশন পারপাসের খরচ, এছাড়াও তোমাদেরকে হোস্টেল ফিস এবং থাকার জন্য আলাদা চার্জ দিতে হবে। এখানে দেখো বলা হয়েছে হোস্টেল ফিস, অ্যাডমিশন ফিস 1 টাইম 20,000 টাকা এবং তারপর হোস্টেল ফিস এবং মিলের ধরুন 6,000 টাকা প্রতি মাসে। তোমাদেরকে প্রতি মাসে 6,000 টাকা করে দিতে হবে এবং এককালীন যখন হোস্টেলের জন্য অ্যাডমিশন নিচ্ছ তখন 20,000 টাকা তোমাদেরকে জমা করতে হবে। এই ইনস্টিটিউটে তোমাদের ট্রেনিং করতে টোটাল খরচ হবে 7,70,000 টাকা প্লাস। এবং তোমাদের যদি কোয়ারি থাকে এখানে অ্যাডমিশন সম্পর্কে বা এখানে কী কী ফ্যাসিলিটি রয়েছে, তোমরা নিচে দেওয়া এই যে ফোন নাম্বারটি রয়েছে 8509050507 এই নাম্বারে অবশ্যই ফোন করে নিতে পারো। তবে আমি একটা কথা বলে রাখি, তোমরা এখন অ্যাডমিশন নেবে না, জাস্ট তোমরা এখন এখান থেকে ইনফরমেশন জোগাড় করতে পারো। যতদিন না ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে এর নাম প্রকাশ করা হচ্ছে ততদিন তোমরা এখানে অ্যাডমিশন নিও না। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল করে নিতে পারো। থ্যাংক ইউ।